বান্দার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ সমূহের মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে, তিনি বান্দার জন্য এমন কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন যে সময়গুলোতে আমল করলে সেই আমলের প্রতিদান অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য বান্দারা এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য প্রতিযোগিতা করে। এই মর্যাদাপূর্ণ সময়সমূহের মধ্য থেকে একটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের আমলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক ফজিলত নির্ধারণ করে রেখেছেন। এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমুত তারবিয়া, ইয়াউম আরাফা, ইয়াউমুন নাহার। এই 10 দিনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর শপথ করে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে এই 10 দিন হচ্ছে দুনিয়ার সর্বোত্তম দিন। তিনি বলেন, দুনিয়ার সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আবু উসমান আন-নাহদি বলেন, সালাফগণ তিনটি দশককে খুব বেশি গুরুত্ব প্রদান করতেন, রমজান মাসের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। আমরা এই 10 দিনকে কিভাবে উদযাপন করতে পারি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে এই 10 দিনের আমল, অর্থাৎ জিলহজ মাসের 10। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জিহাদ থেকেও পছন্দনীয়? তিনি বললেন, হ্যাঁ, জিহাদ থেকেও পছন্দনীয়, তবে যদি কোনো ব্যক্তি তার মাল এবং জান নিয়ে জিহাদে বের হয়, অতঃপর সে কোনো জিনিসই আর ফেরত আনতে না পারে, অর্থাৎ জিহাদে শহীদ হয়, তাহলে তার ব্যাপারটি ভিন্ন। এই 10 দিন বিভিন্ন ধরনের আমল করা যেতে পারে, যেমন রোজা রাখা, সালাত আদায় করা, হজ করা, জিকির করা, আল্লাহর তাকবীর পড়া, কোরআন তেলাওয়াত করা এবং কল্যাণকর কাজে ব্যয় করা ইত্যাদি। তবে এই 10 দিন যে আমলের প্রতি বেশি গুরুত্ব প্রদান করা উচিত তার মধ্যে একটি হচ্ছে 10 তারিখ ব্যতীত অন্যান্য দিনগুলিতে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, বিশেষ করে আরাফার দিন, যেই দিনে রোজা রাখলে পূর্বের এবং পরের এক বছরের গোনা মাফ করে দেওয়া হয়। এই 10 দিনের আরও একটি আমল হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহর তাকবীর দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। এই 10 দিনের আমল সমূহের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হচ্ছে হজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। এই 10 দিনের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি করা। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি রাখ পর্যন্ত নখ, চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকে।